সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাঙ্গের অনলাইন ক্লাসে আমি বিশ্ববিদ্যালয় হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্য বিষয় ব্যবস্থাপনা নীতি। মূলত আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেখান থেকেই মূলত আজকে আমাদের পাঠ্য বিষয়। প্রথমে আমাদের একটু জানার প্রয়োজন যে ব্যবস্থাপনা নীতিটা কি। নীতি হচ্ছে এমন কিছু নির্দেশক বা নির্দেশনা যেগুলো অনুসরণ করলে ওই কাজটা ভালোভাবে সম্পন্ন করার একটা ভাব দ্বারা একজন কর্মী বা শ্রমিক বা ম্যানেজার বা উচ্চ পর্যায়ে যারা থাকে তাদের ভিতর সৃষ্টি হয়। যে নীতিগুলো বা যে বৈশিষ্ট্যগুলো অনুসরণ করলে একটা কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয় মূলত তাকেই বলা হচ্ছে নীতি। আমরা আজকে এখানে ব্যবস্থাপনার নীতি বিভিন্ন মনীষী বিভিন্নভাবে কেউ বলেছে ব্যবস্থাপনার মাত্র 6টা বা 7টা নীতির উপর প্রতিষ্ঠিত, কেউ বলেছে 12 বা 14টা। এখানে এলএলএম বা এফ ডব্লিউ টেইলর বিভিন্ন মনীষীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো আজকে আমরা মূলত ব্যবস্থাপনার যে 12 বা 14টা নীতি রয়েছে সেই নীতির উপরে আমরা কিছু কথা বলবো। তো প্রথমেই আসলে আমরা প্রথমে যে নীতিটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মবিভাজন নীতি। কর্ম মানে কাজ, আমরা কাজটাকে ভাগ করে দেওয়ার যে নীতিটা সেটাকে বলা হচ্ছে কর্মবিভাজন নীতি। মূলত একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ থাকে, এই কাজগুলোকে আমরা যদি বিভিন্ন দলের ভিতর বিভিন্ন শ্রেণীর ভিতর যদি এগুলোকে ভাগ করে দিই, যে যে কাজটা ভালো পারে বা যে যে কাজটা ভালো বোঝে তার উপর যদি সেই দায়িত্বটা অর্পণ করে দেই, তাহলে প্রতিষ্ঠানটা তার ইচ্ছিত লক্ষ্যে বা যে গোলটা সে অ্যাচিভ করতে চাচ্ছিল সেই গোলের দিকে সে খুব সামগ্রিকভাবে তার যাত্রা শুরু করতে পারে, সে যেতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে যে কর্মবিভাজন, কর্মবিভাজনটা করলে কী হয়, শ্রমিক কর্মচারীদের উপর কাজের যে চাপটা থাকে সেই কাজের চাপটা লাঘব হয়, কাজটা সুন্দর হয়, কাজটা সাবলীল হয় এবং যতক্ষণ লাগার কথা ছিল কাজটা তার থেকে বেশ আগে একজন শ্রমিক কর্মচারী বা একজন ব্যবস্থাপক কাজটা শেষ করতে পারে। সুতরাং কর্মবিভাজন এই নীতি যদি অনুসরণ করা হয় কোনো প্রতিষ্ঠানে, তাহলে তার ইচ্ছিত যে লক্ষ্য বা কোন সেই লক্ষ্যের উপর সে তাড়াতাড়ি ভগবান। আসো আমরা এখন 2 নম্বরটা দেখি। 2 নম্বর হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সংজ্ঞা, কর্তৃত্ব বা দায়িত্ব। কর্তৃত্ব একটা কাজের এক ধরনের ক্ষমতা থাকে যার মূল দায়িত্ব যিনি থাকেন সেই মূলত এখানে নির্দেশনা দিবে বা সেই মূলত এখানে এই কাজটা করবে। কর্তৃত্বের সাথে সাথে দায়িত্ব যদি সুনির্দিষ্ট কর্ম থাকে, দায়িত্ব যদি ভাগ করে দেওয়া হয়েছে, দায়িত্বের যদি সীমারেখা টানা পারে, দায়িত্বটাকে যদি একটা একটা সার্কেলের ব্র্যাকেট বন্দী করা হয়, তাহলে তার বাইরে একজন শ্রমিক কর্মচারী থেকে শুরু করে ব্যবস্থাপক উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক তারা কখনোই এই গন্ডিটা বা এই বেড়াটা সে ডিঙাবে না। যদি না ডিঙায় তাহলে কর্তৃত্ব বা দায়িত্বটা যদি সুষ্ঠুভাবে এই নীতিটা যদি সুষ্ঠুভাবে অনুসরণ করে কোনো ব্যবস্থাপক, তাহলে তার প্রচেষ্টা খুব সাবলীল বা সুন্দর হবে। তারপরে আসে তোমার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। আমরা জানি যে কেন্দ্রীকরণ এটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ এটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ক্ষমতাটা বা মূল যে এটা এক জায়গায় যদি আমরা ব্যক্তিগত করে রাখি বা এক জায়গায় যদি সেটাকে রেখে দিই, তাহলে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ অনেক ক্ষেত্রে আমাদের ব্যবসায় তার সঠিক ফল লাভে বা ফল দানে অনেক সময় বাধার সৃষ্টি করে, কিন্তু এমনও দেখা গেছে যে ব্যবস্থাপকগণ যদি এই বিকেন্দ্রীকরণ করে কাজটা শাখাটা বিভাগটা বিভিন্ন ভাগে যদি ভাগ করে দেয়, তাহলে সেই কাজটা যে লোকের উপর বা যে গ্রুপের উপর ছেড়ে দেওয়া হবে তারা খুব সুন্দর এবং সাবলীলভাবে এই কাজটা করতে পারে। এই জন্য কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীকরণ অনেক ক্ষেত্রে কেন্দ্রীকরণ ভালো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিকেন্দ্রীকরণ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভালো ভূমিকা পালন করে তার ইচ্ছিত লক্ষ্য বা ইচ্ছিত গোল অর্জন। এরপরে আছে আদেশের, আদেশ
আদেশের আদেশ সবসময় উপর থেকে আদেশ এমন একটা জিনিস আদেশ এবং পরবর্তী আসে নির্দেশ নির্দেশনার একটা থাকবে আদেশও একটা আদেশ দেবে নির্দেশ দেবে তারা নির্দেশ বা আদেশ দেবে উপরে যারা থাকে উপরস্থ বা সেই আমরা যদি উচ্চ পদস্থ কর্মচারী বা কর্মকর্তা বৃন্দ তারা তাদের যে সাবর্ণে তাদের যারা নিচে থাকে তাদেরকে সাধারণত তাদের নির্দেশ দেওয়া হয় এখন এই নির্দেশনাটা যদি নিজ থেকে উপরে যায় তাহলে সেটা কখনোই ফ্রুটফুল বা ফলপ্রসূ হবে না তাহলে কেউ সেটা মেনে নেবে না অনেক ক্ষেত্রে এটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় যার কারণে আদেশ বা নির্দেশটা সবসময় উপর থেকে নিচের দিকে ধাবমান হবে আর যখনই বস তার অধীনস্থ যারা থাকবে তাদেরকে যদি নির্দেশনা দেয় বা আদেশ দেয় তাহলে সেটা তারা প্রতিপালন করতে বাধ্য আর এই বাধ্যতার কারণে একটা কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ বা সাঙ্গ করা যায় ৬ নম্বর আছে জোড়াবৈশিক এটাও আদেশ এবং নির্দেশের ঐক্যের মতোই একটা বিষয় জোড়াবৈশিক এটা নির্দেশনা বা আদেশটা উপর থেকে একেবারে টপ টপ টু বটম একবারে প্রথমে আমরা যদি আমাদের এই দেশের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাব যে এই দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তার পরবর্তীতে সিনিয়র সচিব তারপরে সচিব তারপরে অতিরিক্ত সচিব তারপরে যুগ্ম সচিব তারপরে তোমার উপসচিব তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সচিব তারপরে এই যে তোমার উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান একেবারে গ্রাসরুট লেভেলে যারা সদস্য বা মেম্বার তারাও এই যে ক্ষমতার যে চেইন অফ কমান্ড একবারে ক্ষমতার উচ্চ স্থান থেকে শুরু করে একবারে আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত যেতে হয় এই মূলত এই ধরনেরই একটা নীতি সেটা হচ্ছে দৌড়ানোর শিকল নীতি সেটা একেবারে শিকলের মতো একটা সঙ্গে অন্যটা বেঁধে থাকে বিধায় একে বলা হচ্ছে জোড়াবুলি শিকল একটা হচ্ছে বই আমরা গ্রাম্য ভাষায় এটাকে আরো একটা নামে ডাকা হয় মই যেটা বেয়ে বেয়ে উপরে উঠে যায় আবার উপর থেকে নিচে নামা যায় সেটাকে বলা হচ্ছে মই এই জোড়া বই এটা একটা জোড়া এই পাশ থেকে উঠে প্রত্যেকে আস্তে 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 নিচে দিকে নামবে এটাকে বলা হচ্ছে জোড়া বই নিয়মানুগত্য সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নিয়মানুগত্য নিয়ম প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম থাকে আমাদের প্রথমে এই যে নীতিটা আমরা আলোচনা করতেছি একটা সাধারণ নির্দেশিকা নীতি মানে নির্দেশিকা এই কাজটা ভালোভাবে শেষ করার জন্য এই নির্দেশনাগুলো যদি অনুসরণ করা হয় তাহলে মূলত এটা ভালোভাবে এটা শেষ করা যাবে আর যদি এগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে এটা শেষ করতে পারবো না সুতরাং নিয়ম মেনে কখন কাজ শুরু হবে কখন তাদের ব্রেক কখন এটা শেষ হবে কত সময় লাগবে কতজন শ্রমিক কর্মচারী এখান এখানে কাজ করবে তাদের পারিশ্রমিক কেমন হবে ইত্যাদি মূলত পূর্ণাঙ্গ একটা বিষয় এই নিয়মানুবর্তিতার ভিতর পড়বে এবং এই নিয়মানুবর্তিতার ভিতর থেকে যদি তার অধীনস্থ কর্মচারীদের উপর বজ বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যদি নির্দেশনা দেয় তাহলে এটা খুব সুন্দর হবে সাবলীল হবে আট নম্বরে আছে শৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো কিছুই আমাদের ভালো কিছু আনতে পারে না ভালো কিছু অর্জন করতে পারে না আমাদের সবসময় আমাদের শৃঙ্খলার ভিতর থেকে আমাদের কাজ করা যেমন নিয়মের ভিতর থেকে আমাদের কাজ করা উচিত সেরকম শৃঙ্খলার ভিতর থেকে হ্যাঁ কোনো একটা কাজ করতে গেলে বিভিন্ন লোক যখন কাজ করে দশ মত দশজন লোক হলে মতটা দর্শকনীয় হয় কিন্তু কেউ যদি বলে যে না এভাবে কাজ করবো না আমি এইভাবে করবো আমার ইচ্ছা মতো করবো তাহলে তো হবে না বস বা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দিবেন আমাদের শৃঙ্খলার নীতি অনুসরণ করে সেখানে সেই ভাবে আমাদের কাজ পরবর্তী আছে পারিশ্রমিকের বা পরিশ্রমের পরিশ্রম কে কত কতক্ষণ কত কর্মঘণ্টা কাজ কর্মঘণ্টা এখন সাধারণত সারা বিশ্বব্যাপী এখানে আট ঘন্টা কাজ করা হয় আমরা অনেকেই জানি যে সেই দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে সেই আমেরিকা সেই চিকাগো শহর চিকাগো এই শহরে যে ১৮৭৫ সালে একটা ই হয়েছিল ১৯৭০ দিকে মূলত একটা আন্দোলন হয় যে আন্দোলনে ঠেকানোর জন্য কর্তৃপক্ষ গুলি চলে এবং অনেক শ্রমিক সেখানে মারা যায় যার ফলশ্রুতিতে আমরা প্রতি বছর মে দিবস পালন করি মূলত সেই
শ্রমিকদের অধিকার যেটা সেই অধিকারটার দিকে নজর রেখে তাদের পারিশ্রমিক বা পরিশ্রম যেন বেশি না হয়। হ্যাঁ, আমি অনেক শ্রমিক কর্মচারীদের বেশিক্ষণ খাটাবো, কিন্তু বেশিক্ষণ খাটালে তাদের পারিশ্রমিকটা সেইভাবে নিতে হবে। পরিশ্রমের এগেনস্টে, পরিশ্রমের বিপক্ষে আমরা যদি পারিশ্রমিক না দিই, তাহলে কখনোই একটা শ্রমিক তার স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে না। একজন শ্রমিক কর্মচারী কাজ করবে কেন? কাজ করবে সে এই কাজ করে সে অর্থ উপার্জন করবে, অর্থ দিয়ে তার পরিবার পরিজন ভালোভাবে ভরণ পোষণ করা। সুতরাং সেই জিনিসটাই যদি সে না পায়, পারিশ্রমিক যদি সে না পায়, তাহলে তো সে কাজ করবে না, কাজের প্রতি উৎসাহিত হবে না, দায় সারাভাবে ইচ্ছা মতো কাজ করবে, এরকম একটা। সুতরাং এই পরিশ্রমের নীতিটা সঠিকভাবে অনুসরণ করতে হবে। 10 নম্বর আছে সামনে নীতি, সাম্য মানে সমান, এখানে সবাই সমান, কেউ উঁচু না কেউ নিচু না, একটা পর্যায়ে তারা কাজ করে। হ্যাঁ, যারা ব্যবস্থাপক তারা, হ্যাঁ, বিক্রয় ব্যবস্থাপক থাকতে পারে, ক্রয় ব্যবস্থাপক থাকতে পারে, বাজার ব্যবস্থাপক থাকতে পারে, তাদের র্যাঙ্কটা সমান, বেতনটা তাদের কাজের এটা ভিন্ন। অনুরূপভাবে যারা শ্রমিক তারা সবাই সমান। পরে আছে 11 নম্বরে আছে চাকরির স্থায়িত্ব করা। একজন শ্রমিক কর্মচারী যখনই এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে, আমি চাকরি আমি কাজ করছি আমার চাকরিটাকে চলে যায়, তাহলে সে কখনোই মন দিয়ে তার একবার সব কিছু উজাড় করে দিয়ে সে পরিশ্রম করবে না, সে কাজ করবে না। আর এটা যদি না করে, তাহলে আমাদের সেই প্রতিষ্ঠানের মূল যে লক্ষ্য, যে মূল যে গোল, সেই গোল কিন্তু আমরা অর্জন করতে পারবো। সুতরাং এই কিছু আমাদের এরা চাকরির স্থায়িত্ব করা, বললাম। আর লাস্টে আছে একটাই বল, হ্যাঁ, ইউনিটি ইজ স্ট্রেংথ বলে একটা কথা আছে, একটা সমবায়ও এই কথাটা সাধারণত আছে। সুতরাং এই একতা, সবাই এক 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 মত, এক পথ, একটা মন হয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা এই নীতি এই এইভাবে যদি কাজ করি, এই নীতিটা যদি অনুসরণ করি, তাহলে আমরা প্রচেষ্টা খুব ভালোভাবে চলবে। তো মূলত এই ছিল আমাদের অল্প কথায় আজকের যে অনলাইন ক্লাস, সেটা ছিল আমাদের ব্যবসায় নীতি, আমি যে বিষয়গুলোর উপর, এছাড়াও আরও কিছু নীতি আছে যেগুলো হয়তো আমাদের কম গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের আলোচনায় আনেনি। মূলত এই 12টা বা 14টার পরে আরও একটা দুটো আসছে, আমাদের এই 12টা 14টা নীতি অনুসরণ করি, তাহলে আমাদের একটা প্রতিষ্ঠান তার খুব সুন্দর এবং সাবলীলভাবে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনে আমরা এর পরবর্তীতে আমাদের অনলাইন ক্লাস হবে, সে পর্যন্ত তোমরা আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।